ধুবুলডিহি চেকপোস্টে কর্তব্যরত পুলিশদের মাস্ক ও স্যানিটাইজার দিল নিয়ামতপুর বণিক সভা। আসানসোলের নিয়ামতপুর মার্চেন্ট অফ চেম্বার কমার্সের থেকে দেশ জুড়ে লকডাউন চলছে, আর এই সময় পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ডের এই লকডাউনে ডুবুলডিহি চেকপোস্টে কর্তব্যরত পুলিশদের নিয়ামতপুর মার্চেন্ট অফ চেম্বার কমার্সের প্রতিনিধিরা ডুবুলডিহি চেকপোস্টে কর্তব্যরত পুলিশদের হাতে মাস্ক, স্যানিটাইজার ও মিষ্টির প্যাকেট, সাথে চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা হাততালি বাজিয়ে কর্তব্যরত পুলিশদের উৎসাহ প্রদান করলেন। নিয়ামতপুর মার্চেন্ট অফ চেম্বার কমার্সের প্রতিনিধি সচিন ভালোটিয়া জানান যে দেশ জুড়ে লকডাউন চলছে, আর কুলটি থানার পুলিশের থেকে পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ডের সীমান্ত ডুবুলডিহি চেকপোস্টে 24 ঘন্টা পুলিশের কড়া নিরাপত্তা আছে। আমাদেরকে করোনা ভাইরাসের থেকে রক্ষা করতে পুলিশ দিন রাত এক করে এই এলাকাতে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আমরা কর্তব্যরত পুলিশদের সম্মান জ্ঞাপন করলাম, তার সঙ্গে হাততালি দিয়ে পুলিশের এই কাজের জন্য উৎসাহ জানালাম। এখানে আমাদের যে এডিসিপি আন্ডারে যে কুলটি থানা আছে, খুব মানে দিন রাত এক করে এখানে যে আমাদের যে জন্য পাহারা দিচ্ছে, এখানে যে কোভিড ফ্রি করার জন্য চেষ্টা করছে আমাদের এলাকাটা, সেই জন্য আমাদের চেম্বার থেকেও একটা ছোট সুযোগ নিয়ে হলো ওদের মোরাল বুস্ট করার জন্য, ওদের এর প্রতি আভার প্রকট করার জন্য আমাদের একটা ছোট সুযোগ পেয়ে গেল, সেই জন্য আমরা এসেছি। আমাদের একটা টোকেন, ছোট আমাদের একটা লাভ যেটা বলতে পারেন আপনারা, আমরা মাস্ক, স্যানিটাইজার, ইনফ্যাক্ট ছোটোখাটো সুইটসের বক্স দিয়ে আমরা একটা লাভের প্রতি সিম্বল ওদের দিয়ে জানিয়েছি। নিয়ামতপুর চেম্বার মার্চেন্ট চেম্বারের থেকে তালি বাজিয়ে ওদের মনকে প্রোৎসাহিত করার জন্য, তাকে আমরা সেফ থাকি। ডুবুলডিহি থেকে সোহেল খানের সঙ্গে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।